আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি উদ্যোগে প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিপোর্ট করছেন কাইকোবাদ মাহমুদ। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতি পদক 2023 প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্নের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, সংবাদ প্রকাশে গণমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল। বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি। বিচার বিভাগ একটি সংবেদনশীল ক্ষেত্রও বটে, ফলে আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি। কেননা একটি অপ্রকাশযোগ্য সংবেদনশীল তথ্য প্রকাশ বা তথ্যের ভুল ব্যাখ্যা সমগ্র বিচার ব্যবস্থার জন্য বিব্রতকর পরিস্থিতির জন্ম দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি উদ্যোগে সংবাদ প্রকাশের বিষয়ে সচেতনতার আহ্বানও জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বেশিরভাগ সংবাদ জেনে নিতে পারছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণহীন ব্যক্তি উদ্যোগে প্রকাশিত সংবাদের সত্যতা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে আমি সকলের সচেতনতা আশা করছি। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। এর আগে তিনি ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য তিনজনের হাতে পুরস্কার তুলে দেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি, তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনি সাপিনি। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।